الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے حقیقت خل جائے گی بوقت انتہا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹا کفر کو مٹا کر صداقت بتا অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় দ্বীনের নিসবতে কিছু কথা বলার জন্য শুনবার জন্য প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ আমাদের হাজারো মানুষের থেকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর বক্সের ভলিউম আরো দাও সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কোরআনে হাকিমের সুরায় তাহার এক আয়াতে করিমা তেলাওয়াত করেছি কিছু কথা বলার নিয়তে হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি এখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই রব্বুল আলামিন ধৈর্য ও তৌফিক দান করুন। মিনহা খালাকনাকুম, হে জগতের মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুইদুকুম, এবং ওই মাটির গর্ভেই তোমাদেরকে আবার পুনরায় নেয়া হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং ওই মাটির গর্ভ কবর থেকে আবার তোমাদেরকে আল্লাহর আদালতে পুনরায় হাজির করা হবে। নবীজি বলেন, ইজা উজি আল মাইয়িতু ফি কবরি, মাইয়িতকে যখন কবরস্থ করে সবাই বিদায় নেয়, আল্লাহর আদেশে দুজন ফিরিশতা কবরে আগমন করেন, মাথার কিনারা আসে তো আওয়াজ আসে, আসবা না কে? বলে, আমি হলাম মাইয়েতের বন্ধু কুরআনুল করিম। ফিরিশতা ডানে যায় সেখানে একই আওয়াজ, কে? বলে, আমি হলাম মাইয়েতের বন্ধু নামাজ। ফিরিশতারা বামে যায় সেখানে আওয়াজ, কে? বলে, আমি হলাম মাইয়েতের বন্ধু রোজা। ফিরিশতারা পায়ের কিনারায় যায় সেখানে আওয়াজ, কে? বলে, আমরা হলাম মাইয়েতের বন্ধু যাবতীয় নেক আমল।
সুন্দর পরিবেশ, যে প্রচন্ড বৃষ্টি তুফান, এর মধ্যে আবার প্রোগ্রাম হবে এটা কল্পনার বাহিরে, আল্লাহ পাকের অপরিসীম দয়ার অনুগ্রহের বহির প্রকাশ। আল্লাহ পাক এই কষ্টটুকু আমাদের নাজাত ও হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করে নিন। এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাক এলাকার প্রত্যেকটা মানুষকে শান্তির জীবন যাপনের তৌফিক দান করুন। যারা কবরে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। যত উলামায়ে কেরাম আপনাদের অঞ্চলের মধ্যে আছেন জীবিত, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, খেদমতের মধ্যে বরকত দান করেন। জনগণের প্রতিনিধিত্বর দায়িত্বে যারা আছেন আল্লাহ পাক দেশ এবং দ্বীনের খেদমতের জন্য তাদেরকে কবুল করেন। দলমত নির্বিশেষে সবাইকে ভাই ভাই হইয়া শান্তির জীবনে চলার তৌফিক দান করেন। আয়াত হাদিসের তরজমা শেষ। সকলের পরিচিত একটি আয়াত আমি পড়েছি, যে আয়াতটা কোরআন শরীফ পড়তে না জানলেও অনেকের মুখস্থ হয়ে আছে। সহজ একটি আয়াতের মধ্যে আল্লাহ গোটা জগৎবাসীকে তিনটা সতর্কবাণী প্রদান করলেন। প্রথম সতর্কবাণী মিনহা খালাকনাকুম, দ্বিতীয় সতর্ক সংকেত অফিহা নুঈদুকুম, তৃতীয় সতর্ক সংকেত অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সতর্কতা কেন করা হয় আর আল্লাহ আমাদেরকে কেন করেছেন? মহব্বতের বহির প্রকাশ ঘটলেই সতর্কবাণী আসে। বন্ধু বন্ধুকে সতর্ক করে মহব্বতের কারণে বিপদ থেকে বেঁচে থাকো, মা বাবা সন্তানকে সতর্ক করে সন্তানকে বিপদ থেকে বাঁচানোর জন্য, স্বামী স্ত্রী উভয় উভয়কে সতর্কবাণী প্রদান করে শান্তির জীবন যাপনের জন্য, মুসিবত থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক জগৎবাসীকে সতর্কবাণী প্রদান করলেন দুনিয়ার মুসিবত থেকে হেফাজতের জন্য, কারণ এই মুসিবত ছোট, এখান থেকেই সূত্রপাত হবে বড় মুসিবতে গ্রেফতার হওয়ার। আর সে বড় মুসিবত কবর, হাসর, ফুলসিরাত। প্রথম সতর্কবাণী আল্লাহ বললেন, এই মানুষ, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, তোমরা মানি আদম ও আওলাদে আদম। অথচ আমরা বাস্তবে দেখি আদম নবীকে আল্লাহ ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছেন, তাহলে তোমরা বলবেন কেন তোমাকে সৃষ্টি করেছি মাটির থেকে? বলবেন তোমরা কেন বললেন? মানুষ সৃষ্টির সূত্র বয়ান করতে গিয়ে আল্লাহ পাক তিনটা শব্দ বা তিনটা মূলনীতি বয়ান করেছেন, মাটির থেকে মানুষের সৃষ্টি, জমাট রক্ত থেকে সৃষ্টি, নাপাক পানির থেকে সৃষ্টি। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق পড়েন হে রহমতে আলম আপনার প্রভুর নামে, যিনি আপনার স্রষ্টা রব। খলাকাল ইনসান মিন আলাক, যিনি ইনসান জাতিকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। আরেক আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা।
লতফা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব তোমাকে আমি দিয়েছি নাপাক পানির দ্বারা, লতফা। একজনে বলে, এই মেয়ে আমাকে চিনো? বলে, হ্যাঁ চিনি, তুমি তো নাপাক পানির তৈরি, তোমাকে চিনি, তোমার পেটের ভেতরে ময়লা, তোমাকে চিনি, তোমার ঘাম থেকে দুর্গন্ধ, তোমাকে চিনি না মানে তোমার গোড়া শুদ্ধ চিনি। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে, জমাট রক্ত থেকে, মাটির থেকে। তিন কথার সমাধান কি? মাটির থেকে সৃষ্টি করেছেন আদম নবীকে ডাইরেক্ট, বলবেন তোমাকে, তোমাদেরকে বললেন কেন? সিরিনে কেরাম বলেন, বাবা যেই মেটেরিয়াল থেকে সৃষ্টি হয়, এর থেকে সন্তান সৃষ্টি হয়। অতএব বাবা যেহেতু মাটির, সন্তানও মাটির, কথা বুঝেন নাই? অতএব বাবাকে শুদ্ধ, তার সন্তানকে আল্লাহ যোগ করে বললেন, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন, মাটির থেকেই যদি সৃষ্টি হয় তো রক্তের থেকে সৃষ্টির কথার মানে কি? মাটির থেকেই যদি সৃষ্টি করেন আল্লাহ মানুষ, তাহলে নাপাক পানির থেকে সৃষ্টি করার হেতু কি? এর এক নম্বর জবাব, মাটির থেকে সৃষ্টি করেছেন আদম নবীকে, আর সন্তান মাটির সৃষ্টি আম্মাজান হাওয়া আলাইহাস সালামের দুজনের সংমিশ্রণের মাধ্যমে। দ্বিতীয় কথা, মাটির থেকে সৃষ্টি আর জমাট রক্ত, বলে হ্যাঁ নাপাক পানিকে আমি আল্লাহ জমাট রক্তের মধ্যে পরিণত করি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাত্মক শক্ত মাটির থেকে তোমাদের আমি সৃষ্টি করে নাপাক পানিতে রূপান্তরিত করেছি। ফাখালাকনা নুতফাতা আলাকা সুম্মা খালাকনা নুতফাতা আলাকা ফাখালাকনা আলাকাতা মুযগা ফাখালাকনা মুযগাতা ইজামা ফাকাসাউনা আল-ইজামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله বলেন, নাপাক পানিটাকে আমি আল্লাহ 40 দিন করে ফেরেশতারে কাজে লাগায় মন্থন করে নাপাক পানি রক্তে জমাট রক্ত হাড্ডি গোষ্ঠের উপরে, আবার আমি আল্লাহ হাড্ডি দিয়া হাড্ডির উপরে গোষ্ঠ দিয়া, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ ভিন্ন একটা আকৃতিতে তোমাকে আমি সুন্দর করে সাজায় দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমার রব্বুল আলামিন মর্যাদাবান আল্লাহ কত সুন্দর কারিগর তোমাকে আমাকে সৃষ্টি করেছে। নাপাক পানির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, তো মাটির থেকে কেমনে সৃষ্টি হলো? বলে, নাপাক পানিটা মাটির খানার দ্বারাই মানুষের ভেতরে নাপাক পানি তৈরি হয়। যত খাদ্য আমরা খাই মাটির তৈরি খানা, আর ওই মাটির তৈরি খানার দ্বারা শরীরের মধ্যে ভিটামিন তৈরি হয়, এখান থেকেই নাপাক পানিটার জন্ম হয়। এই নাপাক পানিটা মূলত মাটির থেকেই সৃষ্টি হলো, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। দুই নম্বর জবাব, নাপাক পানি যখন মায়ের বাচ্চাদানির মধ্যে যায়, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেন, যাও নাপাক পানিটাকে 40 দিন মন্থন করো।
এটাকে তুমি রক্তপিণ্ডতে পরিণত করো। এইভাবে ফেরেশতা কাজে থাকে। আল্লাহ অর্ডার করেন যাও, এই বান্দা দুনিয়াতে যেদিন যাবে আবার একদিন আসবে মরণের ঘন্টায় বাড়ি ভরবে, যেদিন মরে যাবে কবর যেখানে হবে ওই কবরের মাটির একটা চিমটি মাটি এনে নাপাক পানির সাথে মিশ্রণ করে দাও। ফেরেশতা আল্লাহর আদেশ পেয়ে আল্লাহ হুকুম করেন আল্লাহর ইশারায় বান্দা যেদিন মরে যাবে কোথায় তার কবর হবে ওই কবরের থেকে এক চিমটি মাটি এনে নাপাক পানির সাথে মিশ্রিত করে দেয়। প্রশ্ন আবার, যেই মানুষগুলো আমাদের বরিশাল যাইতে গিয়া লঞ্চে পুরে ছাই হয়ে গেল, যারা নদীর মধ্যে ডুবিয়া মরে গেল, এদের তো লাশের কোন অস্তিত্ব নাই, পানিতে গলে গেল কোন আকৃতিও নাই, কবর হবে তো দূরের কথা, এদের কিভাবে কবর হবে আর কবর থেকে মাটি নিবে? এদের তো কবরই নাই, মাটি নিয়ে নাপাক পানির সাথে দিবেন কিভাবে? বাবা সিরিনে কেরাম জবাব দিয়া বলেন, মানুষের 3.5 হাত দেহের মধ্যে আমাদের পেছনে যেটাকে পিঠ বলা হয় এখানে একটা মেরুদণ্ড আছে লম্বা হাড়, এই মেরুদণ্ডটার একেবারে নিচে মার্বেলের মতো একটা গোল গোটা আছে, গোটা আগুনে পড়ে যাক পানির মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাক সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিলীন হয়ে যাবে, মেরুদণ্ডের হাড়ের নিচে যেই মার্বেলের মতো গোটা এটা আগুনে পুড়বে না পানিতে গলবে না, এটা একদিন আগে পরে যেখানে গিয়া লাগবে সেখানে থাকবে মাটি, ওটাই হবে তার কবর। যেহেতু আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ আলিমুল গায়ব হিসেবে আগের থেকেই জানেন, ফেরেশতাকে বললেন সেখান থেকে আল্লাহ মাটির সাথে নাপাক পানির সাথে মাটি মিশ্রণ করে দিলেন। এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ কয় সব যুক্তি দিয়া বুঝাইতে চাই, মানুষ এরা মাটির সৃষ্টি, মানুষ মাটির সৃষ্টি, আর মাটির সৃষ্টি আমার কাছে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। নূরের তৈরি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের তৈরি জিনেরা শ্রেষ্ঠ না, আল্লাহ পাকের দরবারে মাটির সৃষ্টি মানব জাতি বড় শ্রেষ্ঠ। এই কথাটা ব্যক্ত করলেন, ও ফেরেশতারা আমি মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠত্ব দান করলাম, ইবলিসও সামনে আছে মানুনি বলে মানতে পারি না। ফেরেশতারা মেনে নিলেন, আদম তোমাদের থেকে বড় দামি বলে হা, এটা জবানে বললে হবে না সম্মান বাস্তবে করে দেখাও বলে কেমনে? আল্লাহ বলেন উসজুদু লি আদম, তোমরা সবাই আদমের সিজদা করে সম্মান করো।